নয়া ব্লক নেতৃত্বদের নিয়ে বৈঠক করে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসে। দলের ব্লক স্তরের নেতৃত্বদের নিয়ে রুদ্রায় বৈঠক করে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। আজ কোচবিহার শহরে একটি বেসরকারি হোটেলে তৃণমূলের এই বৈঠক হয়। বৈঠকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, পরেশ অধিকারী, রাজ্যসভা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ বেশ কয়েকজন নেতৃত্ব উপস্থিত ছিলেন। এছাড়াও দলের মাদার সংগঠনের নবনিযুক্ত ব্লক সভাপতি, মহিলা সংগঠনের ব্লক সভাপতি এবং আইএনটিটিউসির ব্লক সভাপতিদের নিয়ে এই বৈঠক হয়। বৈঠকে আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি দলের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদের প্রচারের মোকাবিলা সহ নানা দিক দিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, জেলা সংগঠনে আর যাতে কোনোভাবে গোষ্ঠীবন্ধন প্রকাশ্যে চলে না আসে সে ব্যাপারেও নেতৃত্বদের সতর্ক করা হয় বলে জানা গিয়েছে। এই বৈঠকের পর জেলা সভাপতি অভিজিৎ দেভৌমিক বলেন, আগে কি হয়েছিল সেসব এখন অতীত, এখন সবাই একটু পজিটিভ। এই মুহূর্তে বাংলার উন্নয়ন অখণ্ডতা রক্ষা করা, সাম্প্রদায়িক ভেদাভেদ দূরে রেখে সবাই মিলে একসাথে চলা, এরকমই রাজনৈতিক দল একমাত্র তৃণমূল কংগ্রেস। তাই আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের সহযোগিতা চাই। জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম বর্ধিত সভা, এখানে আমরা চারটি শাখা সংগঠনকে ডেকেছি, আর বাকি চারটে আবার 29 তারিখে আমরা তাদেরকে ডাকবো। আজকে ডেকেছিলাম আমরা জেলার নতুন ব্লক সভাপতিরা এবং তার সাথে মহিলা তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস এবং আইএনটিটিউসি নবনিযুক্ত যারা সভাপতি হয়েছেন তাদের, এবং জেলার নতুন সভা দেখছেন সকল নেতৃত্বরা এখানে আছেন, জেলা নেতৃত্বকে নিয়ে জেলা জেলা এমএলএ মন্ত্রী এবং প্রাক্তন জেলা জেলা সভাপতি যারা ছিলেন তারা, এবং সভাধিপতি এক্স এমএলএ যারা ছিলেন লাস্ট টাইমে তারা প্রত্যেককে নিয়ে আমরা এই সভাটা করলাম। এবং আগামী 29 তারিখে একই সভা হবে, সেটি মাইনরিটিসের কিষাণ ক্ষেত্রমন্ত্রী, এসসি এসটি অফিসার, প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন এবং সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি টিচার অ্যাসোসিয়েশন তারা আসবে। নেক্সট ডে একদিন টিএমসি বিষয়ে বসা হবে, যেহেতু টিএমসি 29 তারিখে কলকাতা প্রোগ্রামে থাকবে। আজকের সভা থেকে প্রত্যেকেই বলা হলো পঞ্চায়েতের জন্য, সকল নেতৃত্বই গ্রাম পঞ্চায়েতের ভিতরে উপরে বুদ্ধি নিয়ে কথা বলেছেন, এবং প্রত্যেকের বুদ্ধি থেকে যাতে যোগ্য পছন্দযোগ্য প্রার্থী তারা বাছাই করেন, যাতে এলাকার মানুষ পছন্দ করেন, এবং কোনো ব্লকের সভাপতি, কোনো অঞ্চল সভাপতি, কোনো জেলা নেতৃত্ব, আমি জেলা সভাপতি বা জেলার কোনো নেতা, মন্ত্রী, বিধায়ক, তারা প্রত্যেকেই বলেছেন আমরা কেউ পঞ্চায়েতে প্রার্থী করতে পারবো না, এই অঙ্গীকার আমরা কোথাও করতে পারবো না, এই অঙ্গীকার করলে ভুল হবে। পঞ্চায়েতে প্রার্থী করবে দলের সার্ভে রিপোর্ট, প্রত্যেক এলাকার বিরুদ্ধে সার্ভে করবে রাজ্য নেতৃত্বের নজরদারিতে, রাজ্য নেতৃত্বের নজরদারিতে সার্ভে করে সেই পঞ্চায়েতের সিম্বল অ্যালটমেন্টটাও কলকাতা থেকে হবে। তাই কোচবিহার জেলায় থেকে আমরা কোনো কাউকে কেন পাবে না, এই কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন একটু পজিটিভ অটোমেটিক রেসপন্স চাই, এই কারণে চাই তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোনো দল নেই যারা বাংলার অখণ্ডতা, বাংলার বিভাজন রোধ করতে পারে, বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং বাংলার সমস্ত ধর্মের সহাবস্থানকে রক্ষা করতে পারে। সেই ক্ষেত্রে ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তাদেরও অনেক দায়িত্ব আছে। তাই শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দলে খবর চেপে খুব একটা লাভ কী হবে আসলে আলটিমেটলি সমাজে? যদি সমাজের জন্য কিছু করতে চান তাহলে আসুন সবাই মিলে সমাজ গড়ার কাজ করুন। অতীত ভুলে নতুনভাবে এগোবে। হ্যাঁ, অনেকদিন পরে দেখা হবে বাবাদের মতো ক্লোজডোর করে মিটিং করছেন, কী কারণে? আমাদের কিছু সাংগঠনিক আলোচনা থাকে যেটা ক্লোজডোরই হওয়া উচিত। সামনে পঞ্চায়েত নির্বাচন, ব্লক সভাপতিদের কি নির্দেশ দিলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে উদয়ন গুহ বলেন, ভোট শুরু হয়ে গিয়েছে, ভালো করে ভোটের কাজ করতে হবে, এখন থেকেই মাঠে নামতে হবে, প্রার্থী কে হবে সেটা পরে ঠিক হবে, উন্নয়নের প্রচুর কাজ হয়েছে, শুধু মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে। অন্য একটি প্রশ্নের উত্তরে উদয়নবাবু বলেন, আমরা 12, বাকি সবাই মিলে 12, আমাদের 50% বেশি ভোট পেতে হবে, বাকিরা কে কোথায় কি পেল আমাদের দেখার দরকার নেই। মানে সুপল গমক সুপল্লান দস্তিদারের মতো কাউকে থেকে কাজ না, আজ পর্যন্ত বিভিন্ন
কোচবিহারের নির্বাচন মানে রাজনৈতিক উত্তেজনা গন্ডগোল, আর সেটা যদি পঞ্চায়েত নির্বাচন হয় তো কথাই নেই। এর আগে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দুই গোষ্ঠীর মাঝারি দুর্বলবাদী গোষ্ঠীর লড়াই তীব্র আকার নিয়েছিল। বিরোধীরা অভিযোগ তুলেছিল প্রথমত বিরোধী রাজনৈতিক দলগুলো প্রার্থী দিতে বাধা পেয়েছে, দ্বিতীয়ত সাধারণ ভোটার ভোট দিতে পারেনি, সব জায়গাতেই ছাপ্পা দেওয়া হয়েছে। এবার যাতে এরকম না হয় তার জন্য আগে থেকে তৃণমূল সর্বোচ্চ নেতৃত্ব নির্দেশ জারি করে রেখেছে। দলের জেলা স্তরের নেতারা বারবার কর্মীদের সতর্ক করে জানিয়ে দিচ্ছেন বিরোধীরা যাতে প্রার্থী দিতে বাধা না পায় এবং সাধারণ মানুষ যেন তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। কিন্তু সেটা আদৌ বাস্তবে সম্ভব হবে কিনা তা ভোট যত এগোতে থাকবে ততই সব স্পষ্ট হয়ে যাবে। আমাদের নবনির্বাচিত সমস্ত সভাপতি নিয়ে এই বৈঠক সপ্তাহে নতুন বিজয় রথ অভিষেক এবং আমাদের সিনিয়র নেতাদের চৌদ্দ সমন্বয়ে আমরা বিজয় রথ এগিয়ে চলব, পৃথিবীকে পৃথিবী উৎখাত করবো, এই আমাদের শপথে ব্লক সভাপতি থেকে শুরু করে সমস্ত সিনিয়র নেতৃত্ব আমরা ঐক্যবদ্ধ এই লক্ষ্য। দীর্ঘ 8 বছর পর মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পেলেন সিপিআইএম নেত্রী ফুল্লুরা মণ্ডল। দীর্ঘ 8 বছর পর শুক্রবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পেলেন অভিযুক্ত সিপিআইএম নেত্রী ফুল্লুরা মণ্ডল। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে শর্ত সাপেক্ষ জামিন পেলেন ফুল্লুরা মণ্ডল। প্রসঙ্গত 2011 সালে লালগড়ের নেপাল গণহত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে ফুল্লুরা মণ্ডলের। তারপর 2014 সালে ফুল্লুরা মণ্ডলকে গ্রেফতার করা হয়। দীর্ঘ 8 বছর ধরে তিনি জেলে ছিলেন। আজ শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে 20,000 টাকার বেল বন্ডে শর্ত সাপেক্ষে জামিন পেলেন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে। এই দিন ফুল্লুরা মণ্ডলকে সংশোধনাগারে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ, ডক্টর পুলিন বিহারী বাস্তে, বিজয় পাল সহ অন্যান্য জেলা নেতৃত্ব। তবে জামিনের পর তিনি পশ্চিম মেদিনীপুর জেলায় থাকতে পারবেন না বলে জানিয়েছে আদালত। তবে এই বিষয় নিয়ে এই দিন সুশান্ত ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বর্তমান সরকারের চক্রান্তে শিকার ফুল্লুরা মণ্ডল। এখনো বহু সিপিআইএম নেতা জেল বন্দি রয়েছে, তবে যেভাবে বর্তমান সরকারের মুখোশ খুলছে আগামী দিনে মানুষ ছুঁড়ে ফেলে দেবে এই সরকারকে। আমাদের বোঝার দরকার আছে, এখন হচ্ছে এখানে আবেগ দারিদ্র হয় তার পরিবারের লোক পাঠিয়ে লোক দেখার পরে এখন বেশি কষ্ট করে বিব্রত করবেন না। 8 বছর পরে 8 বছরে একদিনে প্যানেল যায়নি, মা মারা যাওয়ার পরে প্যানেলে যেতে হবে তাতেও আপত্তি করেছে, ভাই মারা গেছে তাতেও আপত্তি করেছে। হ্যাঁ, কোনো মানে মানবিক দিক আছে এটা কেউ বলতে পারবে না যে বর্তমানে শাসক দল থাকলে তাহলে 8 বছরে অন্তত 8 বার প্যানেল পেত, কিন্তু কোনোদিন প্যানেলে মা মারা যাওয়ার পরে হচ্ছে বেরোতে তাতেও
আপত্তি করেছে, মা মারা গেছে, তখন দেখতে গেলে অনেক আইন শৃঙ্খলা অবনতি হবে, গোটা রাজ্যটাকে শেষ করে দিয়ে দিন, যাতে করে এই হয়ে যাবে আমাদের যারা দীর্ঘদিন বছরের পর বছর জেলে আছে তাদের প্যানেলের পর্যন্ত যেতে হয়েছে, বহু বছর পত্রিকা অর্ডার করে প্যানেলে যেতে হয়েছে। এত প্রতিক্রিয়া, এত প্রতিহিংসা করা হচ্ছে বর্তমান শাসকদের, আর তার শিকার হচ্ছে ষড়যন্ত্রের শিকার। ফুলরা মন্ডলকে চক্রান্ত করে নেতায়ের মাটি দখল করার জন্য ফুলরা মন্ডলকে যদি ওখান থেকে সরিয়ে দেওয়া না যায় তাহলে ওখানে লাল ঝান্ডাকে দুর্বল করা যাবে না, এটাই ছিল ওদের চক্রান্তের প্রথম পরিকল্পনা। সেই জন্য এই এলাকার সমস্ত পার্টি নেতাদের মাওবাদীদের সঙ্গে রাজ্যের শাসক দলের ষড়যন্ত্র করে তারা পরিকল্পনা করে ঘটনা সংঘটিত করেছিলেন, একথা পরিষ্কারভাবে বলা আছে। এই কথা বলেছি, এই কথা বই লিখে প্রকাশ করেছি, সরকারের হিম্মত হয়নি সেই বইকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার। ঠিক আছে, তাই সেই জন্য বলছি এটা হচ্ছে এখনো যারা জেলে রয়েছে আমাদের নেতারা, অনুজ ডালিম থেকে কলিলুর থেকে আরম্ভ করে জয়দেব তখন সবাই হচ্ছে চক্রান্ত শিকার। আমরা এই চক্রান্ত শেষ হবে, রাজ্যের শাসক দলের মুখোশ প্রতিদিন খুলছে, প্রতিদিন মানুষের কাছে আসল চেহারা বহিঃপ্রকাশ হচ্ছে, বেশি দিন আর ঢাকা আক্রমণ করে ক্ষমতা নেই, যে জায়গায় পৌঁছেছে এরা মানুষ এদের ধাক্কা মেরে এদেরকে ক্ষমতার থেকে সরাবে, শুধু সময়ের অপেক্ষা, হয় আজ নয় কাল না হয় পরশু, এই দুর্বৃত্ত আজ জঙ্গল রাজ্যের অবসান পশ্চিমবাংলার মানুষ করবেই। কিন্তু একটা প্রশ্ন, অন ডিউটি অবস্থায় এগুলো কোচবিহারে পার্কিং ফি নিয়ে পুরকর্মীর সাথে বচসা মহিলাকে নিগ্রহ করার অভিযোগ। পুরসভার পার্কিং ফি আদায় নিয়ে কর্মীদের একাংশের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ আগে থেকে উঠেছিল। এবার পার্কিং ফি নেওয়াকে কেন্দ্র করে মহিলাকে নিগ্রহ করার অভিযোগ উঠল কোচবিহারের এক পুরকর্মীর বিরুদ্ধে। গতকাল কোচবিহার শহরের বিএসডি নার্সিং হোস্টেলের কাছে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিপক্ষের মধ্যে বিরোধ এতদিন চরমে ওঠে যে শেষ পর্যন্ত পুলিশকে এসে পরিস্থিতি সামাল দিতে হয়। জানা গিয়েছে গতকাল একটি চার চাকার গাড়ি বিএস রোডে রেখে চিকিৎসা সংক্রান্ত কাজে যান এক দম্পতি। তারা ফিরে আসলে পার্কিং ফি বাবদ 30 টাকার রসিদ কাটেন পুলিশের এক কর্মী। কিন্তু এই দম্পতি গাড়ি রাখলে ফি দিতে হবে এমন কোনো বোর্ড ওই স্থানে লাগানো নেই, এরপরেও কেন রসিদ কাটতে হয় তা নিয়ে প্রশ্ন তোলেন। আর তা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয়। বচসা চলার সময় ওই পুরো কর্মী মহিলার গায়ে চর মারেন বলে অভিযোগ। যদিও এ নিয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে যা না ঘটলেই ভালো হতো। একটা গাড়ি যার পার্কিং ফি ছিল 30 টাকা কিন্তু ওই পরিবার 10 টাকা দিতে চেয়েছিল, এই নিয়ে বিরোধ তৈরি হয়। তখন অন্য লোক ডেকে এনে পুরো কর্মীদের মারধর করে। মহিলার গায়ে আমাদের কর্মীরা হাত দেয়নি, সকলের কাছে আবেদন করছে যাতে পার্কিং ফিতে দিয়ে দেওয়া হয়। কোচবিহার পুরসভা নতুন বোর্ড গঠনকে যানজট মুক্ত শহর তৈরি করতে নির্দিষ্ট জায়গায় গাড়ি রাখার জন্য কিছু পার্কিং জোন করা হয়, সেখানে গাড়ি রাখলে পুরসভায় ফি দিতে হবে বলে ঘোষণা করা হয়। কিন্তু বেশ কিছুদিন ধরে অভিযোগ উঠছিল যেখানে সেখানে গাড়ি বা মোটরসাইকেল রাখলেই পুরকর্মীদের এসে পার্কিং ফি বসে ধরিয়ে দিচ্ছে, এমনকি বেশ কিছু এটিএম এর সামনে গাড়ি রেখে টাকা তুলতে গেলেও পার্কিং ফি দিতে হচ্ছে। এ নিয়ে শহরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে। শহরে এখনো যানজট রয়ে গেছে, বিশেষ করে কাছারি মোড়, হরিশপাল মোড়, হাসপাতাল মোড়, মিনি বাস স্ট্যান্ড এলাকায় ঘন্টার পর ঘন্টা গাড়ি দাঁড়িয়ে থেকে যাত্রী তুলতে গিয়ে যানজটের সৃষ্টি করছে। ফুটপাতের মধ্যে দোকানে বসায় মানুষের চলাচলের সমস্যা হচ্ছে, অথচ মোটরসাইকেল বা ছোট ছোট গাড়ি রাখলে কেন এত টাকা ফি দিতে হবে বলে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর আমি গাড়ি রেখে ডাক্তারের এখানে গেলাম, গাড়িটা নিতে এসে আমাদের আটকায় ধরলো, আপনাকে 30 টাকা দিতে হবে। ও বললো যে কেন আমি 30 টাকা দিব, আমাকে পার্কিং জোন দেখান, পার্কিং এর বোর্ড দেখান, দেখাতে পারলে না
বিভৎস ভাষায় গালাগালি করলো, মেয়ে পারলো না, ছেলে মারলো না, ধাক্কা দেখে মারা মারলো, একটা লোক দৌড়ে এসে আমাকে মারলো, সেই ভিডিও আমার কাছে আছে। পৌরসভার কর্মী, তারা পৌরসভার কর্মী, তারা একটা সরকারি সংস্থায় কাজ করে নারীদের উপরে এই যে যত জনসাধারণের উপরে নির্যাতন করছে, নির্যাতন করছে। একটা মেয়ের গায়ে হাত কিভাবে দেয় এটার উত্তর আমাকে কে দিবে? আমার নাম প্রিয়াঙ্কা রায়, আমি একটা পৌরসভা এরিয়ায় থাকি এবং আজকে আমাদের দিদি মমতা ব্যানার্জি নারীদের নিয়ে এত কিছু করছে, নারী সংরক্ষণ কোথায়? রাস্তার একটা উটকো গুন্ডা এসে কথায় কথায় মেরে দিচ্ছে, মেয়েদের মারছে, নোংরা ভাষায় গালাগালি করে, মেয়েদের পর্যন্ত ছাড়ে না। এখানে অনেকে প্রমাণ আছে, আপনারা দেখে নিন। কোচবিহার শহরে বহু মূল্যবান চন্দন কাঠ উদ্ধারে আসল পুষ্পারাজ কে জানতে চাইছেন বাসিন্দারা। শহরের ওপর থেকে প্রচুর পরিমাণে বহু মূল্যবান লাল চন্দন কাঠ উদ্ধারের পরই এর পিছনে কোন পুষ্পারাজ রয়েছে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। গতকাল গরুমারা বন বিভাগের কোচবিহারে এসে কোতোয়ালি থানার পুলিশকে সাথে নিয়ে কোচবিহার 4 নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। কোচবিহার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান নির্দল কাউন্সিলর ভূষণ সিংয়ের বাড়ির লাগোয়া একটি গোডাউন থেকে ওই বহু মূল্যবান লাল চন্দন কাঠ উদ্ধার হয়। তবে এদিন ওই ঘটনায় বন দপ্তর বা পুলিশ কাউকে গ্রেফতার করেনি। তবে কোচবিহার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কাঠ পাচার চক্রের সাথে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করে গরুমারা বন বিভাগের কর্মীরা। তাকে জিজ্ঞাসাবাদ করে কোচবিহার শহরে থাকা প্রচুর পরিমাণে ওই লাল চন্দন কাঠের হদিশ পান বন কর্মীরা। তারপরেই এই অভিযান। সম্প্রতি দক্ষিণের সিনেমা পুষ্পারাজ লাল চন্দন কাঠের পাচার চক্রের ওপরে ভিত্তি করে তৈরি হয়েছিল। ওই সিনেমা গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল, কিন্তু সেই সুদূর দক্ষিণ ভারতের জঙ্গল খ্যাত লাল চন্দন কাঠ কোচবিহার শহরে এলো কি করে, এর পেছনে কোন পুষ্পারাজ হাত রয়েছে তাই নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা শুরু হয়েছে। কেউ দক্ষিণে সেই সিনেমা দেখার পর অনুপ্রাণিত হয়ে লাল চন্দন কাঠের ব্যবসা শুরু করেছিলেন কিনা, নাকি এর আগে থেকেই ব্যবসার সাথে জড়িত ছিলেন, এসব হাজারের প্রশ্ন এখন কোচবিহার বাসীর আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। তবে অনেকেই মনে করছেন তদন্ত হচ্ছে ঠিকই, আসল রায় বের হয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন ইডিসিবি না হলে কি আর আসল তথ্য আদৌ বের হবে? আত্মঘাতী নাবালিকার দাবি পরিবারের। ফের নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ধূপগুড়ির সাঁকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিক সভা গ্রামের দেওমালী সংলগ্ন এলাকায়। প্রেম সম্পর্কিত কারণে ওই নাবালিকা আত্মহত্যা করেছে বলে তার পরিবারের লোকজন দাবি করেছে। ওই নাবালিকার নাম শেলিনা পারভিন, বয়স 17 বছর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকা জুড়ে। গতকাল রাত 12টার সময় ওই নাবালিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। তড়িঘড়ি খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গেছে দীর্ঘ 3 বছর থেকে ওই নাবালিকার সঙ্গে ফলাকাটা ব্লকের দাওগ্রাম এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। মৃত নাবালিকার মা অভিযোগ করে বলেছেন, আমার মেয়ের মৃত্যুর জন্য ওই ছেলে দায়ী, আমি তার কঠিন শাস্তি চাই। ধূপগুড়ি থানার পুলিশ জানিয়েছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। জানা গেছে শেরিনা পারভিন এলাকায় ভালো বলে পরিচিত ছিল, তার এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আমি ওরকম জানি না, আমি কালকে বাড়িতে ছিলাম না, বন্ধন গেছি, বন্ধন থেকে আসি মাছ মারি গেছে, মাছ মারি এসে ফার্স্ট এজে পটে খড়ি আনছি, আমি সন্ধ্যেবেলায় রান্না বাড়া করে টরে বাচ্চাগুলো সবাই খাচ্ছে, আমিও সবাই খাচ্ছি, খেয়া দেয়া রাত 11টার সময় আমি উঠছি, উঠিয়ে দেখছি বলে মা বেড়াবি নাকি, বলছে না বেড়াবো না, ওই বলতেছে আমি বেড়ে টরে 11টা রাত 10টার সময় তো থাকি ঘর বন্ধ করে রাখছে, একে চেয়ার এখানে দিয়া উপরে রান্না টানিয়া ফাট ওরকম কাজ করছে, মেয়েটা উঠিয়ে দেখে নাই, আন্ধারে আন্ধারে দেখে ভুলে গেছে, তারপরে চিকিৎসা হাল্লা সবাই ভালোই ছিল, কালকে একটু খারাপ দেখছি, ওকে আমি কোনো কাজ কর্ম
করতে বলি নাই, আপনার ছেলে আসলে ওইখান থেকে আগে দেখাবে না বলে আমি তো জানি না একটু কোথায় আমি তো ওগুলো জানি না। আর কালকে রাত্রে বেলা ফোন করছে, ফোন করে পুরো স্পেশাল টেশাল লাগাইছে নাকি এইরকম কাজ করছে, আমাকে মেয়েটা বলে নাই বলে এরকম হচ্ছে। আচ্ছা পুরো লিখে গেছে কোন কোন কাগজপত্র? আমি তো দেখি নাই ও। আচ্ছা মোবাইল থেকে পুলিশ নিয়ে গেছে? না মোবাইল আছে। তো আপনারা কি ওই ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাবেন? আমি আমার মেয়ে কোলা থেকে শাড়ি পালিছে, আমিও ওর মেয়ে কোলা আমার ছেলে, আমি কোলা থেকে শাড়ি নেব, আমি বাঁচতে দেব না, আমার মেয়ে নিতে আমি ওর ছেলে গড়িব, আমি শাড়ি দেব না, ওর জন্য আজ আমার মেয়ে আমার কোলা থেকে শাড়ি পালাইছে। এটা কদিন থেকে সম্পর্ক ছিল? তিন বছর ছিল। তো কালকে কি ওকে কোনো খারাপ কিছু বলছে? না না, ওইখান থেকে কিছু বলছে ছেলেটা, কিছু বলছে ওকে কদিন বলো? বলো না, ওর মন খারাপ ছিল, খাওয়া দাওয়া করছিল সন্ধ্যাবেলা? কটা দিয়ে ঘটবে রাত? রাত বারোটা। বাংলা সংস্কৃতি ভারতবর্ষকে পথ দেখিয়েছে, তাই ধর্মের ভেদাভেদ ভুলে উৎসবে মাতার আহ্বান প্রাক্তন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্রের। কৌশিকী অমাবস্যায় রাজ্যের বিভিন্ন তীর্থস্থানে তারামায়ের আরাধনা হয়ে থাকে। তারাপীঠ, দক্ষিণেশ্বর প্রভৃতি মন্দিরে জাঁকজমক করে পুজো হয়ে থাকে। তারাপীঠ দক্ষিণেশ্বরের মতো তমলুকেও জাঁকজমক করে পুজোর আয়োজন করা হয় তারা তথস্থা সেবা শক্তির পক্ষ থেকে। বৃহস্পতিবার রাতে তমলুকে তারামায়ের পুজোর শুভ উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সুনীল কুমার মহাপাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন মহিষা দলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, তমলুক পুরসভার কাউন্সিলরগণ। শুক্রবার দশ মহাদিত যজ্ঞ হবে, সেই যজ্ঞে এক কুইন্টাল ২৮ কেজি বেলকাঠ ও ২১ কেজি ঘি দিয়ে যজ্ঞ হবে। আগামী রবিবার পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো উৎসবে পরিণত হবে। এদিন পুজো উদ্বোধনে এসে প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমিল কুমার মহাপাত্র বলেন, বাংলার সংস্কৃতি ভারতবর্ষকে পথ দেখিয়েছে, তাই বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ধর্মীয় ভেদাভেদ ভুলে সকলকে নিয়ে উৎসবে মাততে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে সকলকে নিয়ে কিভাবে উৎসবে আনন্দ করতে হয়। গত আট বছর ধরে তমলুকে তারামায়ের আরাধনা হয়ে আসছে, আগামী দিনেও একইভাবে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাবে এই সংস্থা। এই দিনই আমাদের গত আট বছর ধরে পুজো হয়। আর পুজোর আগের দিন একটা, আজকে আমাদের যেহেতু এই পুজোটা আট বছর ধরে আমরা করে এসেছি এবং পুজোর ব্যাপ্তি এবং যে পুজোর যে অনুষ্ঠান সেগুলো ক্রমশ উত্তরোত্তর প্রতি বছর বৃদ্ধি পেয়েছে। এবছরও জাঁকজমকতা রাজরাজেশ্বরীর পুজো, সেই জাঁকজমকতার মধ্যে দিয়ে আমাদের পুজো শুরু বা উদ্বোধন আজকে আমাদের হলো। উদ্বোধন করলেন আমাদের তমলুকেরই বিধায়ক প্রাক্তন মন্ত্রী সম্মানিত শ্রী সুমন মহাপাত্র মহাশয়, এছাড়াও আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলররা ছিলেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমাদের উপস্থিত ছিলেন। তো আমাদের প্রোগ্রাম বলতে আজকে আমাদের পুজোর উদ্বোধন হলো। এই উদ্বোধনের পরেই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বাউল সম্রাট বলে আমরা যাকে জানি, যে ভক্তিগীতি লোকগীতি বাউলের উপরে যিনি সম্রাট, সেই পরীক্ষিত বালা মহাশয় উনি রেডি হচ্ছেন, উনি গান করবেন, ভক্তিগীতি বাউল গান বিভিন্ন ধরনের গান উনি করবেন। আগামীকালকে আমাদের একটা বিশাল শোভাযাত্রা সহকারে প্রথমে পুজোর ঘট উত্তোলন হবে, তারপরে আমাদের পুজো শুরু হবে এবং যে যজ্ঞ আমাদের হয় প্রথমে আমাদের সন্ধ্যাবেলাতে আমরা ঘট উত্তোলন করে মায়ের মা বা রবীন্দ্রনাথ নিয়ে আমাদের পুজো শুরু করব। তারপর সারা রাত ধরে চলবে পুজো এবং দশ মহাবিদ্যার যজ্ঞ। আপনারা দেখতে পাচ্ছেন দশ মহাবিদ্যার শুরু রয়েছে এখানে, তা দশ মহাবিদ্যার যে আমাদের এক কুইন্টাল ২৮ কিলো বেলকাঠ এবং ২১ কিলো ঘি নিয়ে সারা রাত্রি যজ্ঞ চলবে। তার পরের দিন অর্থাৎ শনিবারে আমাদের রয়েছে সন্ধ্যাবেলাতে প্রতিটি মানুষ যারা আসবেন পুজো প্রাঙ্গণে তাদের সবাইয়ের জন্য তারা মায়ের প্রসাদ, তারা এখানে প্রসাদ পাবেন। এবং তারপরেই আপনারা জানেন যে জি সারগা বা খ্যাত গুরুজিৎ সিং, যে আপনারা দেখেছেন যে শুধুমাত্র শ্যামাসঙ্গীত ভক্তিগীতি ছাড়া অন্য কোনো গান করেন না, সেই গুরুজিৎ সিং এর একটি মনন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ভোগ। এবং এ আর রবিবারে আমাদের মায়ের প্রতিমা নিমন্ত্রণ হবে এবং তার আগে একটি ছোট্ট মনন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এই আমাদের পুরো চার দিনের কর্মসূচি। আজকে মা তারা এবং মা কালী উভয়ের পুজো, অ্যাকচুয়ালি তারা মা এবং কালী মায়ের পুজোর কোনো দিনক্ষণ থাকে না, সব দিনেই মানুষ পুজো করতে পারেন। সৌমেন চক্রবর্তী কাউন্সিলর এবং তার সম্প্রদায় তারা পরপর 9 বছর ধরে পুজো করে এসছেন, আজকে তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান, এসে আমার খুব ভালো লেগেছে। এই পুজোর মধ্য দিয়েই এরা সম্প্রীতির বার্তা আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, কারণ আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে ধর্ম সবার নিজের নিজের, কিন্তু উৎসবটা যখন হবে সেটা সবার ক্ষেত্রে হবে, তারই উপর ভিত্তি করে বাংলার সংস্কৃতি, আর সেই বাংলার সংস্কৃতি ভারতবর্ষকে পথ দেখিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাকে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এই পুজোর মধ্য দিয়ে আমরা একটা মিলন মঞ্চ তৈরি করতে চেয়েছি, সেটা তৈরি হয়েছে। মাটির টান ছোটবেলা থেকেই, তাই অবসরে এখনো কোদাল নিয়ে মাঠে ছোটেন সোনামুখী বিজেপি বিধায়ক, ছবি তুলতে নিয়ে তৎপরতায় কটাক্ষ তৃণমূলের। কৃষক পরিবারের সন্তান, কৃষিকাজ পরিবারের পরম্পরা, তাই ছোট থেকে মাঠে খাটার অভ্যেস রয়েছে। কৃষিকাজের উপর ভরসা করে চলে পরিবার, তাই এখনো পুরনো অভ্যেস থেকে বেরোতে পারেনি বাঁকুড়ার সোনামুখীর বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। রাজনৈতিক কাজ, বিধায়কের কাজকর্ম সব সামলেও সকালের অবসর সময়ে ছোটেন মাঠে। কোদাল নিয়ে ক্ষেতের পরিচর্যা, ফসল তোলা, পারিবারিক এই পেশাতেও নিজেকে ব্যস্ত রাখেন বিধায়ক। মাটির টানে তিনি ছোটেন মাঠে, দাবি বিধায়কের। যদিও তৃণমূলের কটাক্ষ ছবি তোলার জন্য মাঠে পদ্ম বিধায়ক। সাত সকালে বাঁকুড়ার সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি নেমে পড়লেন মাঠে। সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের করিমপুরের বাসিন্দা দিবাকর ঘরামি। কৃষক পরিবারের সন্তান, তাই ছোটবেলা থেকেই বাপ ঠাকুরদার হাত ধরে মাঠে কাজ করার অভ্যেস রয়েছে তার। বিধায়ক হওয়ার পর থেকে রাজনীতি ও বিধানসভার কাজে সমস্ত সময় কেটে যায়, তবুও বাড়িতে থাকলে সকালের অবসর সময়ে মাঠে ছুটে যান বিধায়ক দিবাকর ঘরামি। ঘণ্টাখানেক মাঠে থেকে সবজি ক্ষেতের পরিচর্যা, গাছে মাটি দেওয়া, মাঠে আগাছা পরিষ্কারের কাজ করার কাজে ঝাঁপিয়ে পড়েন তিনি। কৃষক পরিবারের সন্তান হয়ে মাটির টান ছোটবেলা থেকেই থাকে, তাই বাড়িতে থাকলে সেই কাজ করার চেষ্টা করেন, এমনই দাবি সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। না, আমরা তো সেই ধর সেই পরিবারের ছেলেও নই, আমি বাসে করেই যাওয়া আসা করি, সোনামুখী থেকে বাস ধরি একদম ধর্মতলা, সেখানে বাসে করে যাওয়া আসা করি, কারণ চার চাকা নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই। চার চাকা নিয়ে গেলে আমাদের এখান থেকে কলকাতা অনেক দূর, সেখানে অনেক টাকা খরচা, গাড়ি নিয়ে গেলে গাড়ির তেল খরচা, গাড়ির মেনটেন্যান্স থেকে ড্রাইভার থেকে শুরু করে অনেক খরচা, যার জন্য বাসে করে যাওয়া আসা করি। বিধায়কের মাঠে কাজ করে নিয়ে কটাক্ষ তৃণমূলে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অলোক মুখার্জির দাবি, এলাকার উন্নয়ন কাজে বিধায়ককে দেখা যাচ্ছে না। উন্নয়নের কাজ ছেড়ে মাঠে ছবি তুলতে লাইমলাইনে আসতে চাইছেন বিজেপি বিধায়ক, তাই তিনি এই উদ্যোগ নিয়েছেন প্রচারে আসতে। সোনামুখী এমএলএ ভোট করেছেন, ভোটে জিতেছেন, কিভাবে জিতেছেন সেটা উনি জানেন। সোনামুখীর মানুষজন দেখতে পেলে আমাদের বলে যে আমাদের এমএলএ কোনো ডেভেলপমেন্ট কাজ করছে না, এবং ওনাকে প্রশ্ন করেন যে এক বছর তো পার হলো, মমতা দিদিকে উন্নয়ন আপনি করতে পারছেন না কেন, কোনো কথার সদুত্তর দিতে উনি পারেনি। আজকে হঠাৎ শুনছি যে উনি মাঠে নেমে চাষ করছেন, মিডিয়ার সামনে আসবে, পেপারের সামনে আসবে, টিভিতে মুখ দেখাবে, তার জন্য উনি আজকে সেজে খুঁজে চাষ করতে গেছেন, এটা পাবলিক দেখুক। যদি উনি চাষ বরাবর করেন আলাদা কথা, কিন্তু হঠাৎ ডেভেলপমেন্ট কাজ করব না আর চাষ করতে গেলে মিডিয়ার সামনে আসবো, এটা বিজেপির বরাবরই অভ্যাস, সামনে সাইডে এসে তৃণমূলকে গালমন্দ করা, মমতাদিকে গালমন্দ করা, কারণ মমতাদি যে ধরনের ডেভেলপমেন্ট করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের মানুষের মঞ্জয় করছেন, সেরকম মঞ্জয় করতে বা ডেভেলপমেন্ট কাজ করতে বিজেপি পারছেন না, তাই মাঠে নেমে চাষ করে মিডিয়ার সামনে। একাধিক অভিযোগ সামনে রেখে বিদ্যালয়ের গেটে তালা ঝোলালো অভিভাবকেরা। শিক্ষক শিক্ষিকারা নিয়ম মতো বিদ্যালয়ে আসেন না, মিড ডে মিলের রান্নার মান নিম্নমানের, এই সমস্ত অভিযোগ তুলে বিদ্যালয়ের গেটে তালা ঝোলালো অভিভাবকেরা। ঘটনাটি পুরুলিয়া সদর 2 নম্বর চক্রের হাউজিং স্টেট প্রাথমিক বিদ্যালয়ে। শুক্রবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকেরা, আর তাই স্কুলে তালা ঝোলানোর ফলে পড়াশোনা বন্ধ থাকলো ওই প্রাথমিক বিদ্যালয়ে, বাড়ি ফিরে গেলেন পড়ুয়ারা। যদিও অভিভাবকদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। জানা গিয়েছে ওই বিদ্যালয়ে মোট 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং 159 জন পড়ুয়া রয়েছে।
পড়াশোনা কখন হচ্ছে স্কুলে পেয়ার লাইন করা শুরু হবে এগারোটা দশে যদি গেট খোলা হয় তাহলে পেয়ার লাইন করা শুরু হবে এটা রোজের কারবার রোজ আসি আমরা এক ঘন্টা করে প্রায় দাঁড়িয়ে থাকতে হবে তারপরে গেট খুলে কেউ আছে এগারোটা দশে কেউ আছে সাড়ে এগারোটা কেউ আবার আছে বারোটা খুলে আজকে হলো ওটা ওটার জন্য আমরা গেটে টাঙিয়ে দিয়েছি ওটা রোজের কারবার আবার খাবারের ব্যাপার হচ্ছে খাবার কোনো মতে কোনো ভালো খাবার দেওয়া হয় না এখানে প্রত্যেকটা খাবারই খারাপ এখানে ডিগলার জল দেওয়া হয় খাতে খাবার খাবার এখানে বাচ্চাদের আমি চাইছি যে টাইম মতো স্কুল খোলা হোক মিড ডে মিল দেওয়া হোক ঠিকভাবে এটাই আমরা চাই হ্যাঁ পড়াশোনা হয় না পড়াশোনা কিছু হয় না জলের সমস্যাকে নিয়ে একদিন ব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো কোচবিহারের রবীন্দ্র ভবনে জলের সমস্যাকে নিয়ে একদিন ব্যাপী ওয়ার্কশপ হলো কোচবিহারের রবীন্দ্র ভবনে মূলত উত্তরবঙ্গের তিনটি জেলা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছে এই তিনটি জেলাকে জলবায়ুতে বিভিন্ন রোগ থেকে যেমন আর্সেনিক দূষণ থেকে কি করে নিস্তার পেতে পারি এবং কি করলে এই রোগ না হওয়ার সম্ভাবনা রয়েছে এটাই আজকের আলোচনার মূল বিষয় ছিল এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য 2024 সালে মুখের বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া এছাড়াও কোচবিহার ও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি প্রান্তিক জায়গাগুলোতে বেশিরভাগ জলবাহিত রোগের দ্বারা মানুষ আক্রান্ত হচ্ছে সেই আক্রমণ থেকে মানুষ কি করে বাঁচবে সেটা নিয়ে আলোচনা রাজ্য সরকারি প্রকল্প আগামী দিনে মানুষকে আরো সচেতন করবে এবং জলবাহিত রোগগুলির পরিমাণ কমবে বলেই দৃঢ়তা প্রকাশ করেন এই ওয়ার্কশপ উদ্যোক্তা কমিটি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার আলিপুরের নর্থ এবং সাউথ ইস্ট জোনের ইঞ্জিনিয়ার এবং জেলার বিভিন্ন মুখ্য আধিকারিকেরা এই নিয়ে অনুষ্ঠানে উদ্যোক্তা তথা জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন বলেন মাধ্যমে বাড়ি বাড়ি পরিষেবা জল জীবন মিশন এই নতুন আজকের এই একদিনের ওয়ার্কশপ আমাদের আজকে ওয়ার্কশপে বন দফতরের হাতির জন্য ঘাস কাটতে গিয়ে সাপের ছোবল পাতাওয়ালাকে
সকালে উঠে হাতির জন্য ঘাস কাটতে গিয়ে নেবার সময় সাপের ছোবলে ঘায়েল হলো এক পাতাওয়ালা। শুক্রবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের কালামাটি নদীর মেতলা ক্যাম্পে। জানা গিয়েছে ওই ক্যাম্পের পাতাওয়ালা কাউশার আলম সকালে ঘাস কেটে নেবার সময় এই ঘটনা ঘটে। সেই সময় একটু চিনচিন করে ব্যথা অনুভব করেন। পেছন ফিরে তাকাতেই দেখেন একটি সাপ, ফলে সাপটিকে চিনতে পারার আগেই লুকিয়ে পড়ে সেটি। এমন অবস্থায় তাকে উদ্ধার করে বনকর্মীরা দ্রুত ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা করার পর ইঞ্জেকশন পুশ করে পাঠানো হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। যদিও তিনি পুরোপুরি সুস্থ আছেন বলে জানা গিয়েছে। কাউশার আলমের বাড়ি বাতাবাড়ি বড়দিঘি এলাকায় বলেও জানা গিয়েছে। এই বিষয়ে কাউশার আলম বলেন, ঘাস কেটে নেবার সময় সাপের ছোবল দেয়, সাপটিকে চিনতে পারেনি। তার সহকর্মী আপন রায় বলেন, আমরা এই ঘটনার পর দ্রুত উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসি। সাপটিকে স্পষ্ট দেখতে পাইনি, ফলে কি সাপ জানা যায়নি। পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু কুমার রায় বলেন, চিন্তার কোনো কারণ নেই। ঘাস কাটতে গিয়ে ঘাস নেওয়ার সময় আর কি সাপ কামড়েছে, মানে পুরো সাপটাকে দেখতে পাইনি, যখন চলে যায় পিছন দিকে কালো বলে একটু দেখছি এই টুকু। আচ্ছা, তো এটা ঘটনাটা কোথায় ঘটেছে? এটা আমাদের গোলমানা জঙ্গলের মধ্যেই, মানে আমাদের কালামাটি মেদলা ক্যাম্পে। বললাম যে সাপটাকে দেখতে পারোনি? না, সাপটা পুরোটা দেখা যায়। কোথায় নিয়ে এসছো প্রথমে তোমরা? এখানে ডাইরেক্ট ময়নাগুড়ি নিয়ে আসছো? ময়নাগুড়ি নিয়ে এসছো। তাকে ময়নাগুড়ি থেকে রেফার করলো? হ্যাঁ, এখানে রেফার করে দিয়েছে জলপাইগুড়ি। তোমার নাম? আপন রায়। আর ওর বাড়িটা কোথায়? ওর বাড়িটা? ওর বাড়ি ধুমচোড়া। ধুমচোড়া দিঘির পা? দিঘির পা। মোটামুটি সুস্থ অবস্থায় রয়েছে, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। সাপটিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আজকে আমাদের কাছে খবর আসে যে রামসাই মেদলা টাওয়ারের ওখানে যে পাতাওয়ালা আছে কাউচার আলম, যে বসন্ত হাতিকে যে ঘাস দেয় পাতা দেয় তাকে সাপে কামড়েছে, এখন কী সাপ জানতে পারিনি। তো সে বনদপ্তর সূত্রে আমাদের কাছে খবর আসে। তো আমরা তড়িঘড়ি ময়নাগুড়ি হাসপাতালে পৌঁছাই এবং পেশেন্টও এখানে আছে, চিকিৎসা শুরু হয় এবং এখান থেকে সিমটম দেখে ডাক্তারবাবু জলপাইগুড়ি পাঠিয়ে দিচ্ছে। এখন পেশেন্টকে জলপাইগুড়ি নেওয়া হচ্ছে। কীরকম অবস্থা আছে পেশেন্ট? অবস্থা স্বাভাবিকই আছে, মানে আমার মনে হচ্ছে যে কোনো ভয়ের কোনো কারণ নেই। স্বাভাবিক পরিস্থিতি আমাদের নজরে আসলো। অ্যান্টিভেনাম দিয়েছে? হ্যাঁ, অ্যান্টিভেনাম দিয়েছে। হ্যাঁ, এখন এটাকে জলপাইগুড়ি নেওয়া হচ্ছে, সেখানে ট্রিটমেন্ট। তৃণমূলের বৈঠকে অনুপস্থিত পার্থ বিনয়, কোচবিহারে ঐক্যবদ্ধ দল তৈরির প্রচেষ্টায় কি ধাক্কা জল্পনার তুঙ্গে? নয়া ব্লক নেতৃত্ব নিয়ে বৈঠকে থাকলেন না সদ্য দলের জেলা সভাপতির দায়িত্ব হারানো পার্থ প্রতিম রায়, ছিলেন না প্রাক্তন বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মনও। আজ কোচবিহার শহরে একটি বেসরকারি হোটেলে তৃণমূল কংগ্রেসের সদ্য ব্লক নেতৃত্বের দায়িত্ব পাওয়াদের নিয়ে জেলা নেতৃত্ব একটি বৈঠক করেন। ওই বৈঠক জেলার সমস্ত নেতার সাথে পার্থ প্রতিম রায় এবং বিনয় কৃষ্ণ বর্মন থাকবেন বলে দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক আগেই জানিয়েছিলেন। কিন্তু এদিন বৈঠক চলার সময় তাদের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। পরে জানা যায় পার্থ প্রতিম রায় এদিন আলিপুরদুয়ারে মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন, আর বিনয় বাবু বাইরে ছিলেন। এদিনই তিনি বিমানযোগে বাগডোগরা বিমানবন্দরে নামলেও শেষ পর্যন্ত বৈঠকে এসে হাজির হতে পারেননি। এই বৈঠক শেষে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক বলেন, পার্থ এদিন সকালে জানিয়ে দিয়েছিলেন কৌশিকী অমাবস্যার জন্য তিনি পুজো দিতে আলিপুরদুয়ার যাচ্ছেন। অনেকে এই দিনটিকে ভীষণভাবে মানেন, পূজা আর্চা করেন, আর বিনয় দেব এদিন বাগডোগরা বিমানবন্দরে এসে নামলেও দেরি হয়ে বৈঠকে পৌঁছতে পারেননি। অভিজিৎ দেবভৌমিকের আগে কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন পার্থ প্রতিম রায়। তার সভাপতি পদ যাওয়ার দিনে তিনি গোলবাগান এলাকায় দলের একটি জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠান শেষ না হতেই খবর আসে পার্থ প্রতিম রায়কে সরিয়ে অভিজিৎ দেবভৌমিককে জেলা সভাপতি করা হয়েছে। তারপর দলের এই কার্যালয় থেকে কিছুক্ষণের মধ্যেই জেলা কার্যালয়ের ঝালানো হেডিং থেকে শুরু করে দলীয় পতাকা সবই সরিয়ে নেওয়া হয়। এ
এরপর অভিজিৎ বাবু এসে শহরের নিউটাউন এলাকায় দলের একটি জেলা কার্যালয় তৈরির কাজ যেমন চালিয়ে যাচ্ছেন, তেমনি দলের সমস্ত নেতাদের নিয়ে দলকে ঐক্যবদ্ধ করতে প্রচেষ্টা চালাচ্ছেন। এদিন পার্থবাবু বৈঠকে অনুপস্থিত থাকা সেই প্রচেষ্টায় ধাক্কা খেল কিনা তার সময় দেবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। কোচবিহারে এবারই প্রথম হবে দুর্গাপূজার কার্নিভাল, উৎসব মৌসুমের প্রস্তুতি নিয়ে বৈঠক পুরসভার। উৎসবের মৌসুম শুরু হতে চলেছে, তার আগে শহরকে সাজাতে উদ্যোগী হল কোচবিহার পুরসভা। আজ কোচবিহার পুরসভায় কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক করেন চেয়ারম্যান বীরেন্দ্রনাথ ঘোষ। এই বৈঠকে সিদ্ধান্ত হয় পুজোর আগে কোচবিহার শহরকে সাজিয়ে তুলতে 600টি ইলেকট্রনিক পোলে চেইন লাইট দিয়ে সাজানো হবে, এছাড়া 200টি নতুন বাল্ব লাগানো হবে। দুর্গাপূজা করা হবে কার্নিভাল। শহরের অন্যতম স্থান এলদাস মোড় থেকে ঘড়িঘর পর্যন্ত এই কার্নিভাল হবে। পাশাপাশি রাসমেলার প্রস্তুতি নিয়েও আলোচনা হয় এদিন। রাসমেলার মঞ্চে উত্তরবঙ্গের শিল্পীদের তো বটেই, কলকাতা থেকেও ভালো ভালো শিল্পীদের নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও ভালো সার্কেল আনা হবে বলে পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন। দুর্গাপূজা কালীপূজা রাসমেলা উপলক্ষে কোনগুলোতে ওই যে জায়গা পেঁচা পেঁচানো লাইটিং করা সেটা করার সিদ্ধান্ত হয়েছে, এবং দুর্গাপূজা উপলক্ষে যে পূজা কার্নিভাল সে পূজা কার্নিভালটা করা হবে ডানবাজার চৌধুরী থেকে ঘড়িঘর মোড় পর্যন্ত রাস্তার দুপাশেই মঞ্চ করে কার্নিভালটা করা হবে, এবং রাসমেলা সংক্রান্ত আলোচনা হয়েছে। রাসমেলায় এইবার সেটা ভালোভাবে করার কথা, বোম্বে দিল্লিতে বোম্বে কলকাতাতে ভালোভাবে একটা আর্টিস্ট নিয়ে আসা, মেলায় আমরা কোনো লটারি ছোয়া বসা থেকে রঙা চিত্র হাত চলবে না, সুন্দরভাবে মেলাটা যাতে করা যায় সবার মৃত্যুটাও ওটাও করা যাবে না, সার্কাসটা একটু ভালো আনতে হবে, সব হয়ে বাইরের রাজ্যে যারা ব্যবসায়ী দোকানদার তারাও যাতে আসে তাদের আহ্বান করা হবে, একটা সুন্দর পরিবেশে যাতে রাস্তাটা আমরা করতে পারি, এইভাবেই মোটামুটি একটা আলোচনা হয়েছে। যে ফুলগুলো আছে আমাদের ইলেকট্রিক ফুলগুলো, সেই ইলেকট্রিক ফুলগুলোকে ওই যে আলোক সজ্জায় যে সাজায় ওই সাজায় 600 ফুল আমরা সাজাবো, আর 200 নতুন লাইট আমরা প্রত্যেক ওয়ার্ডে 10টা করে দেবো নতুন লাইট, যে লাইটগুলো খারাপ খারাপ হয়ে গেছে রিপ্লেস করার জন্য, আর 600 ফুলকে আমরা আলোকিত করবো। ওই যেটা পেঁচা পেঁচা দেয় উন্নত মানের যে কয়েলগুলো আছে সেই কয়েল দিয়ে কয়েলিং করা পুজোর আগেই হয়ে যাবে, পুজোর আগেই কমপ্লিট করার চেষ্টা করা হবে। আইন মাইকিং করে বা ব্যবসায়ী সমিতি সবার কাছে আবেদন জানানো হবে যে দুর্গাপূজার সময় থেকে আপনারা আপনাদের বাড়িতে আপনাদের বাড়িতে লাইটের ব্যবস্থা করবে, নিজেরাই বাড়িগুলো সাজাবেন। দুর্গাপূজা থেকে শুরু করে কালীপূজা, কালীপূজা থেকে রাসমেলা পর্যন্ত নিজেরা যাতে নিজেদের বাড়িগুলো তারা আলোকসজ্জায় সজ্জিত করবে। কোচবিহার 9679 07589 অথবা 7427936384 এই নাম্বার গুলিতে।